সবাইকে আমার চ্যানেল সাহিত্য সম্বারের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে আমরা মেঘনাথ বধ কাব্যের স্বর্গ অনুসারে সংক্ষিপ্ত কাহিনী গল্পের ছলে জেনে নেব আর যেহেতু এই চ্যানেলে কাব্যকবিতার টেক্সটগুলি পড়া হচ্ছে তো এই কাব্যের টেক্সটের ভয়েস পার্ট খুব শীঘ্রই আসবে তার আগে আমরা আজকে এই ভিডিওতে এই কাব্যের কাহিনিটা জেনে নেব শুরু করার আগে বলছি যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে দেওয়া বেল আইকনটি ক্লিক করে রাখো যাতে আমি আপলোড করতেই তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশান যায়। তো শুরু করছি আজকের পর্ব আমি প্রত্যেকটি স্বর্গের কাহিনী বলার আগে প্রত্যেকটি স প্রত্যেকটি স্বর্গের প্রথম লাইন এবং শেষের লাইন উল্লেখ করব বধ কাব্যের প্রথম স্বর্গের নাম অভিষেক প্রথম লাইন সম্মুখ সমরে পড়ি বীর চূড়ামণি বীরবাহু চলি যবে গেলা জমপুরে অকালে তো এই স্বর্গে দেখা যাচ্ছে লঙ্কার রাজা রাবণ তিনি স্বর্ণ সিংহাসনে কাতর হয়ে বসে আছেন কারণ রামের সাথে যুদ্ধে তার ভাই কুম্ভকর্ণের মৃত্যু হয়েছে কুম্ভকর্ণের মৃত্যুর জন্য রাজা রাবণ নিজেকে দায়ী করছেন রাবণের দুই পত্নী রানী চিত্রাঙ্গদা ও রানী মন্দোদরী চিত্রাঙ্গদার পুত্র হচ্ছে বীরবাহু এবং মন্দোর পুত্র হল মেঘনাদ এক ভগ্নদূত মকরাক্ষ বীরবাহুর মৃত্যুর খবর নিয়ে আসে এরপর রাবণ তার নিয়ে প্রাসাদ চূড়ায় ওঠেন যুদ্ধ প্রাঙ্গন দেখার জন্যে তিনি দেখতে পেলেন রামে রামের সৈন্য তার প্রাসাদ ঘিরে রেখেছে এবং হাজার হাজার সৈন্যের মৃতদেহের পাশে তার বীর পুত্র বীরবাহুর সব দেহ পড়ে আছে কিন্তু একজন পিতা হয়ে নিজের পুত্র শোককে পুত্র শোকে কাতর হয়েও তিনি বীরবাহুর বীরত্বকে রাজ্যের জন্য সে যেভাবে আমৃত্যু লড়াই করেছে তাকে গর্বের সঙ্গে প্রকাশ করেছেন তার ছেলে নিজের জন্মভূমিকে রক্ষা করতে গিয়ে মৃত্যুবরণ করেছেন এটাই ভেবে তিনি নিজেকে শান্ত করেছেন এমন সময় রাজমহিষী চিত্রাঙ্গদা অর্থাৎ বীরবাহুর মাতা বীরবাহুর মৃত্যুর জন্য রাবণকে দোষারোপ করেন তখন রাজা রাবণ চিত্রাঙ্গদাকে বলেন চিত্রাঙ্গদা শুধুমাত্র একটি পুত্রের মৃত্যুতে কাতর হয়েছেন কিন্তু যুদ্ধে এমন শত মায়ের শত পুত্রের মৃতদেহ পড়ে আছে একজন রাজা হিসেবে সেই শতপুত্রের মৃত্যুও রাবণের কাছে রাবণের মধ্যে করুণ ভাবনাকে জাগিয়ে তুলেছে এরপর রাবণ নিজেই যুদ্ধে যাত্রার যুদ্ধযাত্রার জন্য প্রস্তুত হলেন রাবণের অপর পুত্র মেঘনাথ তার স্ত্রী প্রমীলাকে নিয়ে প্রমোদ উদ্যানে ছিলেন তিনি এ বিষয়ে কিছুই জানতেন না লঙ্কাপুরে দেবী লক্ষ্মীর অবস্থান তিনি মেঘনাদের রূপে তার কাছে গিয়ে যুদ্ধ ও বীরবাহুর মৃত্যু সম্পর্কে তাকে জানান মেঘনাথ এই খবর শুনে লঙ্কাপুরে চলে যান এবং রাবণ বলেন রামকে বন্দি করে তার পায়ে ফেল রামকে রাবণকে বলেন রামকে বন্দি করে তার পায়ে ফেলবেন কিন্তু রাবণ বুঝতে পারেন সব দেবতারা তার বিরুদ্ধে চক্রান্ত করেছেন তাই মেঘনাথকে যুদ্ধে পাঠাতে তার মন চায় না মেঘনাথ তবু যুদ্ধে যেতে চায় তখন রাবণ তাকে অনুমতি দেন এবং যুদ্ধের আগে নিকুম্ভীরা যজ্ঞাগারে তাকে তাদের যে ইষ্ট দেবতা অগ্নি তার পূজা করতে বলেন এবং ঠিক হয় পরদিন সকালেই মেঘনাথ যুদ্ধে যাবেন মেঘনাথ যুদ্ধের সাজে সজ্জিত হয় ও চারিদিকে জয় 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 রব ওঠে এইখানে শেষ হয় প্রথম স্বর্গ এই স্বর্গের শেষ লাইন বাজিল রাক্ষস বাদ্য নাদিল রাক্ষস পুরিল কনকলঙ্কা জয় জয় রবে দ্বিতীয় স্বর্গ এই স্বর্গের প্রথম লাইন অস্তে গেলা দিনমণি আইলা গধুলি একটি রতন ভালে এই স্বর্গে দেখা যাচ্ছে সন্ধ্যার পর রাত হচ্ছে সব মানুষ প্রাণী ঘুমে আচ্ছন্ন হয়ে যায় দেবী লক্ষ্মী ইন্দ্রের রাজসভায় উপস্থিত হন সেখানে দেবরাজ ইন্দ্র ও দেবী সচি স্বর্ণ আসনে বসেছিলেন দেবী তার আগমনের কারণ হিসাবে বলেন রাবণের কর্মদোষেই তার পরিণতি করুন কিন্তু তিনি তাকে ছেড়ে যেতে পারছেন না রাবণের মৃত্যু না হওয়া পর্যন্ত তিনি লঙ্কাপুর ছেড়ে যেতে পারবেন না দেবী লক্ষ্মী এও বলেন মেঘনাদের সঙ্গে যুদ্ধ করে আজ পর্যন্ত কেউ জিততে পারেনি তাই রামকে বাঁচিয়ে রাখার জন্য দেবী লক্ষ্মী দেবতা ইন্দ্রের পরামর্শ চান কিন্তু ইন্দ্র কোনো উপায় না পেয়ে না পেলে তারা কৈলাস পর্বতে গেলেন সেখানে দেবী দুর্গাকে সব খুলে বললেন রাবণ ছিল শিবের শিবের পরম ভক্ত তাই দেবী দুর্গা তাদের কোনো রকম সাহায্য করতে পারবেন না বললেন ঠিক এই সময় দেবী দুর্গার পূজা করতে লাগলেন রাম যেটা আমরা জানি শরৎকালে পূজা হয় অকালবোধনে পূজায় প্রসন্ন হয়ে দেবী রাবণের বিরুদ্ধে যেতে রাজি হলেন তিনি কামদেব ও রতির সাহায্যে ধ্যানরত শিবের ধ্যান ভাঙালেন শিব তার স্ত্রীকে অপরূপ সুন্দরী দেখে অভিভূত হয়ে পড়লেন এবং রাবণকে শাস্তি দিতে রাজি হলেন তিনি দেবী দুর্গাকে বললেন মায়াদেবীর কাছে ইন্দ্রকে পাঠাতে তিনি বলে দেবেন মেঘনাথকে হত্যা করার উপায় মায়াদেবী তার মায়া বলে লক্ষণকে দিয়ে মেঘনাথকে হত্যা করাবেন কামদেব এই কথা ইন্দ্রকে জানালে ইন্দ্র মায়াদেবীকে স্মরণ করেন এবং তিনি কার্তিকের কিছু অস্ত্র ইন্দ্রকে লক্ষণের কাছে পৌঁছে দিতে বলেন ইন্দ্রদেব তখন তার এক দূত চিত্ররথের সাহায্যে সেই অস্ত্রগুলি লক্ষণের কাছে পাঠালেন চিত্ররথ যখন লঙ্কা পৌঁছালো তখন তুমুল ঝড় বৃষ্টি শুরু হলো রাক্ষসগণ তখন ভেতরে চলে গেলেন আবার যখন ঝড় বৃষ্টি থেমে গেল অস্ত্র দিয়ে চলে তখন আবার রাক্ষসগণ বাইরে এসে পাহারা দিতে লাগলো এইখানে শেষ হলো দ্বিতীয় স্বর্গের কাহিনী দ্বিতীয় স্বর্গের শেষ লাইন রাক্ষস তল বাহিরিল পুনঃ ভীম প্রহরণ ধারী মত্তবীর মদে তৃতীয় স্বর্গ নাম সমাগম প্রথম লাইন প্রমোদ উদ্যানে কাঁদে দানব নন্দিনী প্রমীলা পতি বিরহে কাতুরা যুবতী এই স্বর্গে দেখা যাচ্ছে প্রমোদ উদ্যানে বসে প্রমীলা তার স্বামীর জন্য কাঁদছেন রামের সঙ্গে যুদ্ধে মেঘনাদের কী অবস্থা হয়েছে সে কথা ভেবে তিনি দুশ্চিন্ত কখনও ফুলবাগানে ঘুরে বেড়াচ্ছেন কখনো মন্দিরে যাচ্ছেন কখনো প্রাসাদ চূড়ায় উঠে চারিদিক দেখছেন প্রমিলার এক সখী বাসন্তী তাকে চিন্তা করতে বারণ করেন এবং মেঘনাথ ফিরলে তার গলায় ফুলের মালা পুড়িয়ে দেবার পরামর্শ দেয় কিন্তু প্রমীলা কিছুতেই স্থির থাকতে পারলেন না তিনি লঙ্কাপুরিতে যাবার ইচ্ছা প্রকাশ করলেন তিনি বললেন আমি কি ডরাই সখী ভিকারি রাখবে এই বলে প্রমীলা যুদ্ধের সাচে সজ্জিতা হলেন প্রমীলা ও তার সখীদের যুদ্ধযাত্রায় প্রকৃতি কেঁপে উঠল হনুমান প্রমীলাকে বাধা দিতে গেলে প্রমীলার এক সখী নৃমুণ্ড মালিনী রামকে ডেকে আনতে বলেন রাম প্রমীলাকে লঙ্কাপুরীতে প্রবেশের অনুমতি দেন প্রমীলা লঙ্কাপুরীতে প্রবেশ করলে মেঘনাথ তাকে দেখে খুব খুশি হন দেবী দুর্গা এই দৃশ্য দেখে চিন্তিত হয়ে পড়েন কিভাবে মেঘনাথকে হত্যা করা যাবে কারণ প্রমীলা বীর নারী সে কিছুতেই তার স্বামীকে মারতে দেবে না তখন দেবীর সখী বিজয়া বললেন প্রমীলাও হচ্ছে দেব দেবীরই এক অংশ আগামীকাল যে যুদ্ধ হতে চলেছে সেই সময় যেন দেবী প্রমীলার মধ্যে থাকা সেই অংশকে কেড়ে নেন যার কারণে প্রমীলা একটি সাধারণ মেয়ে হয়ে উঠবে এবং মেঘনাদের মৃত্যুর পর মেঘনাথকে শিবের সেবায় এবং প্রমীলাকে দেবী দুর্গার সেবায় সেবায় নিয়ে আসবেন এই স্বর্গের শেষ লাইন এতে কোহিয়া সতী পশিলা মন্দিরে মৃদুপদে নিদ্রা দেবী আইলা কৈলাসে লোভিলা কৈলাসবাসী কুসুম শয়নে বিরাম ভবের ভালে দীপি শশীকলা উজ্জ্বলিল সুখধাম রজময় তেজে চতুর্থ স্বর্গ অশোকবন বন এই স্বর্গে স্বর্গের প্রথম লাইন নমি আমি কবিগুরু তব পদাম পদাম্ভুজে হে ভারতের শিরো তব অনুগামী দাস রাজেন্দ্র সঙ্গমে দিন যথা যায় দূর তীর্থ দর্শনে তো এই স্বর্গে দেখা যাচ্ছে চারিদিকে আনন্দের হাওয়া বইছে ঘরে ঘরে নাচ গান বাদ্যযন্ত্র বাজানো হচ্ছে চারিদিকে পুষ্পবৃষ্টি হচ্ছে সকলেই খুশি তারা জানে আগামীকাল যুদ্ধে মেঘনাধি জিতবে এদিকে অশোক বনে বন্দিনী সীতা তিনি কান্না করছেন বিভীষণের স্ত্রী সরমা এক কৌটো সিঁদুর এনে সীতাকে পরিয়ে দিলেন তারপর সীতার কাছে শর্মা জানতে চাইলেন কিভাবে রাবণ তাকে এখানে এনেছে তখন সীতা শর্মার অনেক অনুরোধের পর জানায় গোদাবরী নদীর তীরে পঞ্চবটি বনে রাম সীতা লক্ষণ খুব সুখেই দিন কাটাচ্ছিল এমন সময় শূর্পনখা এসে রামকে বিবাহ করতে চায় এমন কথা শুনে লক্ষণ রাগে সুর্পনখার নাক কেটে দিল এরপর শুরু হলো তুমুল যুদ্ধ একদিন রাক্ষস মারিচ সোনার হরিণের বেশ ধারণ করে সীতা রামকে সেই হরিণ ধরে আনতে বলেন রাম সেই হরিণের পেছনে যান এমন সময় শোনা যায় রামের কাতর কণ্ঠধ্বনি যিনি লক্ষণের কাছে সাহায্য চাইছেন লক্ষণকে সীতা দাদার সাহায্য করতে যেতে বললে লক্ষণ যেতে রাজি হয় না সীতা লক্ষণকে নিষ্ঠুর রঘুবংশের কালী বলে গাল মন্দ করে তখন লক্ষণ যেতে রাজি হয় লক্ষণ চলে গেলে এক তেজস্বী সন্ন্যাসী পুরুষ সীতার দ্বারে এসে ভিক্ষা চায় কিন্তু সীতা তাকে অপেক্ষা করতে বলেন সেই যোগী পুরুষ রেগে গিয়ে তাকে অভিশাপ দিতে চায় তখন সীতা ভিক্ষা দিতে ঘরের বাইরে যেতেই রাবণ নিজ মূর্তি ধারণ করে সীতাকে অপহরণ করে রথে করে নিয়ে যায় তখন সীতা নিজের গয়না খুলে নিচে ফেলতে লাগলেন যাতে রাম সেগুলি দেখে পথ চিনে আসতে পারে পথে জটায়ু ও রাবণের যুদ্ধ দেখে সীতা জ্ঞান হারালেন স্বপ্নে বসুধা দেবী তাকে জানালেন এই সব নিয়তির লং লিখন এইসব হলো নিয়তির লিখন সীতাকে হরণ করার পাপেই রাবণ সব বংশে ধ্বংস হবে জটায়ু রাবণের কাছে হেরে গেলে সীতা তার সীতা তার ব্যাপারে রামকে জানাতে বললেন সীতা নিজের দুরবস্থার কথা ভেবে বললেন রাজার নন্দিনী আমি রাজকুলবধূ তবু বদ্ধ কারাগারে এরপর শর্মা সেখান থেকে চলে যান সীতা দেবী অশোক বনে একাই পড়ে থাকেন এই স্বর্গের শেষ লাইন আতঙ্কে কুরঙ্গি যথা গেলা দ্রুতগামী সরমা রহিলা দেবী সে বিজন কুসুমাত্রী পঞ্চম স্বর্গ উদ্যোগ এই স্বর্গের প্রথম লাইন হাসে নিশি তারাময়ী ত্রিদশ আলোয়ে। এই স্বর্গে দেখা যায় স্বর্গপুরীতে সকলেই ঘুমিয়ে আছেন কিন্তু লক্ষণ কিভাবে মেঘনাথকে হত্যা করবে তা নিয়ে চিন্তায় মগ্ন রয়েছেন ইন্দ্রদেব তার চোখে ঘুম নেই এমন সময় ইন্দ্রের সভায় মায়াদেবীর আগমন ঘটে তিনি জানান মেঘনাথকে হত্যার প্রক্রিয়া বলতে তিনি সেখানে এসেছেন তিনি জানান মায়া বলে তিনি মেঘনাথকে নিকুম্ভিলা যজ্ঞাকারে প্রবেশ করাবেন এবং তার সমস্ত শক্তি হরণ করে নেবেন কিন্তু কথা জানার পর রাবণের কি অবস্থা হবে সেটাই ভেবে ইন্দ্র চিন্তিত তখন শচী দেবী বললেন লক্ষ্মণের পাশে তিনি সৈন্যসহ থাকবেন মায়াদেবী স্বপ্নদেবীর কাছে গিয়ে বললেন লক্ষণকে তার মা সুমিত্রা দেবীর রূপ ধরে স্বপ্ন দেখাতে যে লঙ্কার উত্তর দিকে দেবী দুর্গার মন্দির আছে তার পাশে একটি সরোবর আছে সেখানে স্নান করে পবিত্র হয়ে সেই মন্দিরে পুজো দিতে এরপর লক্ষণ এই স্বপ্ন অনুযায়ী দেবীর মন্দিরে পূজা দেন দেবী প্রসন্ন হয়ে লক্ষণকে বলেন লক্ষ্মণ বিভীষণকে নিয়ে এই মুহূর্তে নিকুম্বীলা যোগাকারে চলে যাক তিনি তাদের অদৃশ্য অদৃশ্য করে দেবেন মেঘনাথ যখন অগ্নিদেবের পূজা করবে তখন যেন লক্ষণ তাকে হত্যা করে ওদিকে মেঘনাথ ও প্রমীলা মন্দোদোরির কাছে যায় সেখানে ত্রিজটা নামক এক রাক্ষস জানায় মন্দোরি শিবের মন্দিরে পূজা করছেন তখন মেঘনাথ ও প্রমীলা রানী মন্দদরীর কাছে আসলেন মন্দরী মেঘনাথকে আশীর্বাদ করলেন এবং প্রমীলাকে তার কাছে থাকতে বললেন প্রমীলা দেবী দুর্গার কাছে মেঘনাথ ও লঙ্কাপুরীর মঙ্গল কামনার প্রার্থনা করলেন কিন্তু ইন্দ্রদেব বায়ুদেবের সাহায্যে সেই প্রার্থনাকে কৈলাস পর্যন্ত পৌঁছতে দিলেন না এই স্বর্গের শেষ লাইন মুছিয়া আঁখি গ্যালাচলি সতী যমুনা পুলিনে যথা বিদায়ী মাধবে বিরহ বিধুরা গোপী যায় শূন্য মনে শূন্যালয় কাদিবামা পশিলা মন্দিরে ষষ্ঠ স্বর্গ বধ প্রথম লাইন ত্যাজি সে উদ্যান বলি সৌম সৌমিত্র কেশরী চলিলা শিবিরে যথা বিরাজেন প্রভু রঘুরাজ অতি দ্রুতে চলিলা সুমতি হেরি মৃগরাজে বনে এই স্বর্গে দেখা যায় লক্ষণ সেই সরোবর মন্দির ঘুরে ফিরে এলেন এবং রামের কাছে মেঘনাথ পদের অনুমতি চাইলেন রাম জানালেন রাম জানতেন লক্ষণ মেঘনাথকে হত্যা করতে পারবে না সে প্রকৃত বীর তাই একসময় রাম সীতা উদ্ধারের পরিকল্পনাকেও ছেড়ে দিতে বলেন তিনি ফিরে যেতে চান এমন সময় রাম আকাশে সাপ ও ময়ূরের যুদ্ধ দেখতে পেলেন যেখানে ময়ূর জিতে গেল এরপরে রাম লক্ষণকে মেঘনাথ বধের অনুমতি দেন লক্ষণ এবং বিভীষণ সেই নিকুম্ভিলা চোকাকারে প্রবেশ করেন যেখানে মেঘনাথ যুদ্ধের সাজ পরিত্যাগ করে রেশমি কাপড় পরে পূজায় বসেছেন লক্ষণকে দেখে মেঘনাথ ভাবে শিবের কোনো দূত লক্ষণের বেশ ধারণ করে এসেছে কিন্তু তার এই ধারণা ভেঙে যায় সে বিস্মিত হয় লক্ষণের মতো সাধারণ একটি মানুষ এই যজ্ঞাকারে প্রবেশ করে কীভাবে মেঘনাথ লক্ষণকে বলেন তিনি যুদ্ধে প্রস্তুত কিন্তু তিনি যুদ্ধের পোশাক ও অস্ত্র এনে তারপর যুদ্ধ করবেন লক্ষণ মানে না অস্ত্র ছাড়া যুদ্ধ সম্ভব নয় মেঘনাথ রেগে একটা কোষা লক্ষণের দিকে ছুঁড়ে মারলেন এবং লক্ষণ জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেলেন এই সময় মেঘনাথ লক্ষণ লক্ষণের অস্ত্র তুলতে চাইলেন কিন্তু পারলেন না মেঘনাথ অস্ত্রাগারে যাওয়ার জন্য দ্বারে উপস্থিত উপস্থিত হলে কাকা বিভীষণকে দেখেন মেঘনাথ তাকে প্রশ্ন করেন কে সে রামের দাসত্ব করছে কেন সে রামের দাসত্ব করছে বিভীষণ জানায় সে রাবণের পাপের ভার নেবে না তাই রামের পক্ষে মেঘনাথ ও বিভীষণের কথোপকথনে লক্ষণ জ্ঞান ফিরে পায় এবং মেঘনাথকে একটি তীর ছুঁড়ে মারেন মেঘনাথ আঘাত পায় মেঘনাথ দেখতে পেলেন লক্ষণের চারপাশে সব দেবতারা ঘিরে দাঁড়িয়ে আছে লক্ষণ এসে তরবারির আঘাতে বধ করলেন মেঘনাথকে নিজের অজান্তেই প্রমীলা নিজের সিঁদুর মুছে ফেল মুছে ফেললেন রানী মন্দরী জ্ঞান হারালেন বিভীষণ মেঘনাথকে দেখে কান্নায় ফেটে পড়লেন লক্ষণ তাকে সান্ত্বনা দিলেন মেঘনাদের মৃত্যু দেখে দেবতারা রামের শিবিরে পুষ্পবৃষ্টি করতে লাগলেন অর্থাৎ মেঘনাদ বধ এই বিষয়টি ঘটেছে ষষ্ঠ স্বর্গে ষষ্ঠ স্বর্গে এই স্বর্গের শেষ লাইন জয় জয় সীতাপতি জয় কটক চৌদিকে আতঙ্কে লঙ্কা জাকিলা শেরবে সপ্তম স্বর্গ উদিলা আদিত্য এবে উদয় অচলে পদ্মপর্ণে সুপ্ত দেব পদ্মজনী যেন উন্মিলি নয়ন পদ্ম সুপ্রসন্ন ভাবে চাহিলা মা মহির পানে এই স্বর্গে দেখা যাচ্ছে সকালবেলা প্রমীলা স্নান করে কাকন পড়তে গিয়ে দেখেন তিনি কাকন পড়তে পারছেন না তিনি তার সখী বাসন্তীকে জিজ্ঞাসা করেন লঙ্কায় কি হয়েছে প্রমীলা ও বাসন্তী দেবী মন্দোদরির কাছে গেলেন অপরদিকে শিব বলেন অন্যায় যুদ্ধে মেঘনাথ পথ হলেও রাবণকে তিনি হত্যা করতে পারবেন না কারণ রাবণ তার পরম ভক্ত শিবের আদেশে বীরভদ্র একজন দূতের ছদ্মবেশে রাবণকে মেঘনাদের মৃত্যুর সংবাদ শোনায় এবং হত্যাকারীর পরিচয় দিতে থাকে রাবণ যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করে রানী মন্দোদরী রাবণের পায়ে লুটিয়ে পড়লেন রাবণ তাকে সান্ত্বনা দিয়ে বললেন তিনি পুত্র হত্যার অবশ্যই প্রতিশোধ নেবেন এরপর যুদ্ধ শুরু হলো একদিকে রাবণ ও রাক্ষসগণ আরেকদিকে রাম ও দেবতাগণ রাবণের পথ আটকে দাঁড়ালেন সেনাপতি কার্তিক শুরু হয় কার্তিক ও রাবণের যুদ্ধ এই যুদ্ধে কার্তিক হেরে যান তারপর ইন্দ্র ও রাবণের সাথে যুদ্ধ হয় সে যুদ্ধেও রাবণই জিতে যায় সকলকে পরাজিত করে রথ নিয়ে রাবণ অগ্রসর হতে থাকেন এক সময় রাম তার সামনে এসে দাঁড়ালেন রাবণ রামকে ছেড়ে লক্ষণের সাথে যুদ্ধ করতে গেলেন শুরু হলো শুরু হলো রাবণ লক্ষণের যুদ্ধ এই যুদ্ধে লক্ষণ মারা যায় দেবী দুর্গার অনুরোধে শিব বীরভদ্রকে যুদ্ধক্ষেত্রে পাঠায় সে গিয়ে রাবণকে বলে যুদ্ধ তো জিতেই গেছো তবে লক্ষণের লাশ নিয়ে কি হবে রাবণ সেই কথা মতোই লক্ষণের মৃতদেহ মাটিতে ফেলে রেখে চলে যান এইখানে শেষ হল সপ্তম স্বর্গের কাহিনী এই সপ্তম স্বর্গের শেষ লাইন হেথা পরাভূত যুদ্ধে মহা অভিমানে সুরদলে সুরপতি গেলা সুরপুরে অষ্টম স্বর্গ প্রেতপুরী এই স্বর্গের প্রথম লাইন রাজকাজ সাথী যথা বিরাম মন্দিরে প্রবেশী রাজেন্দ্র খুলি রাখেন যতনে কিরিট রাখিলা খুলি অস্তাচল চুড়ে দিনান্তে শিবের রত্ন তম মিহিরে দীনদেব তারা দলে আইলা রজনী আইলা রজনী কান্ত শান্ত সুধানিধি অষ্টম স্বর্গে কি দেখা যাচ্ছে দিনের অবসান ঘটেছে রাত্রি নেমে এসেছে যুদ্ধক্ষেত্রে লক্ষণের মৃত দেহের পাশে রাম কাঁদছেন কাঁদতে কাঁদতে তিনি অজ্ঞান হয়ে পড়ে আছেন এক একসময় রামের জ্ঞান ফিরে আসে তিনি লক্ষণকে জেগে উঠতে বলেন দেবী দুর্গা শিবের কাছে ছুটে যান তার কাতরতা দেখে শিব বললেন তিনি লক্ষণকে বাঁচিয়ে তোলার উপায় বলবেন তিনি তখন মায়াদেবীকে পাঠালেন রামের কাছে মায়াদেবী রামকে গিয়ে বলতে লাগলেন জমপুরিতে রাজা দশরথই লক্ষ্মণের জীবন ফিরে পাওয়ার উপায় বলে দেবেন উপায় বলে দেবেন তাই রাম যেন জমপুরিতে যায় রাম সেই কথা মতো দশরথের কাছে যায় গন্ধমাধন নামে যে পর্বত আছে সেই পর্বতের চূড়ায় এক গাছ আছে সেই বিশল্যকরণী দিয়েই লক্ষ্মণ বেঁচে উঠবে হনুমানকে সেই বিশল্যকরণী আনার কথা বললেন সেই কথা মতো রাম ফিরে আসলেন লঙ্কায় এইখানে শেষ হলো অষ্টম স্বর্গের কাহিনী প্রেতপুরীর কাহিনী আচ্ছা অষ্টম স্বর্গের শেষ লাইন প্রণমী বিস্ময়ে পদে চলিলা সুমতি সঙ্গে মায়া কতক্ষণে উতরিলা বলি যথায় পতিত ক্ষেত্রে লক্ষণ সুরথি চারিদিকে বীরবৃন্দ শোকে নবম স্বর্গ নবম স্বর্গ সংস্ক্রিয়া এই স্বর্গের প্রথম লাইন প্রভাতিল বিভাবরী জয় রাম নাদে নাদিল বিকট ঠাট লঙ্কার চৌদিকে এই স্বর্গে দেখা যায় ভোরবেলা রামের শিবির থেকে জয় উল্লাস শোনা যাচ্ছে রাবণ মন্ত্রী মন্ত্রী সারণের কাছে লঙ্কার লক্ষণের বেঁচে ওঠার ঘটনা জানতে পারেন এরপর তিনি মন্ত্রীকে দিয়ে রামের কাছে খবর পাঠান মেঘনাদের সংস্কারের জন্য তিনি সাত দিনের বিরতি চান রাম সে প্রস্তাব মেনে নেন সরমা অশোক বনে সীতাকে সব কথা বলে কিভাবে মেঘনাদের পরাজয় ও রামের জয় হয়েছে কিন্তু সীতা সমস্ত ঘটনার জন্য নিজেকেই দোষ দিতে থাকেন লঙ্কাপুরি পশ্চিম দ্বার খুলে গেল লক্ষ লক্ষ সৈন্য স্বর্ণদণ্ডে রেশমি কাপড় পরিয়ে মেঘনাদের মৃতদেহ আনতে লাগলেন প্রমীলা চলেছেন সহমরণে রক্ষকুলো বধূগণ থালায় চন্দন কস্তুরি কুমকুম সাজিয়ে নিয়ে চলেছেন সোনার কলসিতে গঙ্গা জল নিয়ে যাওয়া হচ্ছে মেঘনাদের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয় দাহস্থল দিয়ে ধোয়া হয় দশমী শোক দশমীর শোক যেমন মানুষের মনে যন্ত্রণা দেয় তেমনি লঙ্কা নেমে আসে শোকের ছায়া এই স্বর্গের শেষ লাইন এবং এই কাব্যের শেষ লাইন স্নান সিন্ধু নিরে রক্ষদল এবে ফিরিলা লঙ্কার পানে আত্র অশ্রুনে বিসর্জী প্রতিমা যেন দশমী দিবসে সপ্ত দিবানী শ্রীলঙ্কা কাদিলা বিষাদে এখানেই শেষ হলো আজকের পর্ব আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ